Dodo TV. সামার তার বান্ধবী আরোহীর সাথে শহর থেকে দূরে তার খামার বাড়ি এসেছে। খামার বাড়ি দেখে আরোহী খুশিতে লাফাতে শুরু করে। শহরে থাকতে থাকতে আমি অনেক বিরক্ত হয়ে গিয়েছি। সামার, তুমি আমাকে খামার বাড়িতে নিয়ে এসে ভালোই করেছো। চলো আমাকে খামার বাড়িটা দেখাও। হ্যাঁ অবশ্যই। যখনই সামার খামার বাড়িটির দরজাটি খুললো, ঠিক তখনই একটি বাদুড় ডাকতে ডাকতে বাইরের দিকে এসে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। এটা দেখে আরোহী খুবই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল, মনে হয় বাদুড়টা এই বাড়িটিকে নিজের বাড়ি ভেবে নিয়েছে। ভেতরে প্রবেশ করি, আমি তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। সামার, জানি না কেন আমার মাথাটা ঘোরাচ্ছে আর একটা অদ্ভুত গন্ধ আসছে। কেমন গন্ধ? আমি জানি না, হয়তো গোলাপ ফুলের। গোলাপ ফুলের নাম শুনতেই সামার টেনশনে পড়ে গেল। গোলাপ ফুল? হ্যাঁ সামার, গোলাপের ফুল, কিন্তু এটা কোনো মধুর গন্ধ নয়। মনে হয় এটার মধ্যে কোনো কষ্ট লুকিয়ে আছে আর এটা আমাকে তার দিকে টানতে চাইছে। আরোহী, তুমি ঠিক আছো তো? না সামার, আমি ঠিক নেই, আমার খুব ঘুম পাচ্ছে। এটা বলার সাথে সাথেই আরোহী পড়ে যেতে নিচ্ছিল। সামার তাকে ধরে ফেলে এবং তাকে তার বেডরুমে দিয়ে আসে। সে তাকে বিছানায় শুয়ে দেয়। মনে হয় আমাকে সাধু বাবাকে খবর দিতে হবে। এটা বলেই সামার সাধু বাবার কাছে চলে গেল। মধ্যরাত হয়ে যায়, আকাশের চাঁদ মেঘের পিছনে লুকিয়ে যায়। বাদুড়গুলো খামার বাড়িটির চারদিকে ঘুরতে থাকে আর রুমের মধ্যে আরোহী ঘুম থেকে উঠে যায়। সামার, সামার, কোথায় তুমি? সামার, আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আর আমার কি হয়েছিল? আরে হ্যাঁ, গোলাপের গন্ধ, ওই গন্ধটাই আমাকে অজ্ঞান করে ফেলেছিল। যাই, সামারকে খুঁজে আসি, সে হয়তো বাগানে আছে। আরোহী সিঁড়ি বেয়ে নিচে নামে এবং একটি বন্ধ রুমের সামনে এসে থেমে যায়। মনে হয় গোলাপের গন্ধ এই রুম থেকে আসছে, মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমাকে এই রুমের ভিতর গিয়ে খোঁজ নিতে হবে, এখানে কি এমন লুকিয়ে আছে। আরোহী রুমের দরজা খুললো এবং ভিতরে প্রবেশ করলো। সাথে সাথে আরেকটি বাদুর আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। এই বাদুরগুলা না, সামার ঠিকই বলেছিল, এই বাড়িটা সত্যি মনে হয় বাদুরের। আরে এটা মনে হয় ভান্ডার ঘর, কত জিনিস পড়ে আছে, মনে হচ্ছে বছর ধরে কেউ পরিষ্কারই করেনি। আরোহী ভান্ডার ঘরে প্রবেশ করে আর সে টেবিলে একটি ছবির অ্যালবাম দেখতে পায়। সে অ্যালবামের উপরে ধুলোবালিগুলো পরিষ্কার করে এবং অ্যালবামটি খুলে দেখে। অ্যালবামে সে একটি তাজা গোলাপ ফুল দেখতে পায়। তাজা গোলাপ ফুল? এই তাজা গোলাপ ফুল কিভাবে এই পুরনো অ্যালবামের ভেতর আসলো? মনে হয় এটা সামারের কাজ, সে মনে হয় আমাকে চমকে দেওয়ার জন্য এই গোলাপটি এখানে রেখেছে। আরে এটা কার ছবি? এটা তো সামার, কিন্তু ছবিতে সামারের সাথে এই মেয়েটাকে। সামারকে জিজ্ঞাসা করব, কিন্তু প্রথমে আমি এই গোলাপ ফুলটি আমার চুলে বেঁধে নিই, সামার এটা দেখে অনেক খুশি হবে। আরোহী আয়নায় দেখে দেখে গোলাপের ফুলটি তার চুলে বেঁধে নেয়। ফুল লাগানোর পরে সে মুচকি হেসে দেয় এবং আয়নায় তাকায়, আর সে আয়নায় একটি মেয়েকে দেখতে পায়। আরোহী মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমি তোমার কিছুই করব না। তুমি সেই মেয়েটি যে ওই অ্যালবামে সামারের সাথে ছিলে? হ্যাঁ। তাহলে তুমি আয়নার ভেতর কিভাবে গেলে? তুমি কি ডাইনি? আমার নাম মায়া। আরোহী, আমার চোখের দিকে তাকাও, তুমি সব বুঝে যাবে। না, আমি তাকাবো না। সামার কোথায়? তুমি কি সামারের সাথে কিছু করেছো? আমি সামারকে অনেক ভালোবাসি। আমিও সামারকে এক সময় অনেক ভালোবাসতাম। ওই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, যেটা তুমি তোমার মাথায় লাগিয়েছো,
দুই বছর আগে সামার নিজ হাতে এটা আমার মাথায় লাগিয়ে দিয়েছিল। কি? ওই গোলাপের গন্ধ দিয়ে আমি তোমাকে আমার দিকে ডেকে এনেছি। কিন্তু কেন? তুমি কি চাও? আমার চোখের দিকে তাকাও, তুমি সব বুঝে যাবে। আমার চোখের দিকে তাকাও, দেখো। আরোহী আস্তে আস্তে মায়ার চোখের দিকে তাকায় এবং দেখতে দেখতে পুরোপুরি মায়ার বশে চলে যায়। মায়া হেসে দিলে আরোহীও হাসে। মায়ার ছবি আয়না থেকে অদৃশ্য হয়ে যায়। আকাশে উড়ন্ত সবগুলো বাদুর ভান্ডার ঘরে এসে যায় আর আরোহীর চারদিকে আওয়াজ করতে শুরু করে। আরোহী বাগানে আসে, সেখানে অনেক বড় একটি গোলাপ ফুলের গাছ ছিল। আরোহী গোলাপ গাছের সামনে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। একটু পরে সে একটি প্লাস্টিক মোড়ানো মরদেহ খুঁজে পায়, মায়ার মরদেহ। কিছু সময় পর সামার একটি সাধু বাবাকে নিয়ে আসে। কোথায় দাফন করেছিলে তাকে? ওইখানে গোলাপ গাছের নিচে। তোমার ভুলের কারণে সে আবার ফিরে এসেছে। তুমি যদি তাকে আগুনে জ্বালিয়ে দিতে তাহলে এই সমস্যা আর হতো না। তখন আমার এই সমস্যার কথা উপলব্ধি হয়নি। এর কোনো না কোনো সমাধান তো আছে সাধু বাবা। আমি আরোহীকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাতে চাই না। আরোহীর চেয়ে তুমি বেশি বিপদে আছো সামার। আমাদের কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, তোমার সময় খুবই খারাপ চলছে। সাধু বাবা, দয়া করে কিছু করুন, দেরি করবেন না। এক কাজ করো, ওই মরদেহটা বের করো। ঠিক আছে, এখনই বের করছি। সামার মাটি খুঁড়ল এবং প্লাস্টিকে মোড়ানো মরদেহ বের করলো। এটাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। জি, এখনই জ্বালিয়ে দিচ্ছি। আরে মূর্খ, এটা তোমার দ্বারা সম্ভব না, এটাকে আমার মন্ত্র জপ দিয়ে জ্বালাতে হবে। ঠিক আছে, যা আপনি ভালো মনে করেন। সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে আর লাশের উপর কিছু পানির ছিটে মারতে শুরু করে। লাশটি জ্বলতে আরম্ভ করে ভস্ম হয়ে যায়। এখন তার শরীর পুড়ে ছাই হয়ে গেছে, এখন সে আর আসবে না, বিপদ কেটে গেছে। আমি খুবই কৃতজ্ঞ আপনার উপর সাধু বাবা, আপনি আমাকে বাঁচালে। এখন আমি যাই, নিজের খেয়াল রেখো। এত তারা কিসের? এখানে কিছু সময় থেকে যান। মানে? আমি দুঃখিত সাধু বাবা, একমাত্র আপনি মায়া সম্পর্কে গোপন তথ্য জানেন, তাই আমি আপনাকে জীবিত রাখতে পারবো না। মূর্খ, এটা তুমি কি বলছো? চিন্তা করবেন না, একই ভুল আমি আর করব না। আমি আপনাকে মেরে আগুনে জ্বালিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। সামার বন্দুক বের করে এবং সাধু বাবাকে গুলি করে মেরে ফেলে। পরপরই সে বাগানে সাধু বাবার লাশকে আগুনে জ্বালিয়ে দেয়। না আছে সাধু বাবা, না আছে সাধু বাবার ভূত। সামার বেডরুমে আসে। যখন সে বিছানায় তাকায় সে মনে করে আরোহী ঘুমিয়ে আছে। আরোহী, আমি এসে গেছি, এখন তুমি কেমন আছো? এখন আর ভয় পাওয়ার কিছু নেই, আমি সব ঠিক করে ফেলেছি। আরোহী, কিছু বলো, তুমি কি আমার সাথে রাগ করেছ? আরে বাবা সরি, তুমি ঘুমিয়েছিলে তাই আমি তোমাকে না বলেই বাইরে গিয়েছিলাম। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। আরোহী, তোমার মাথায় এই গোলাপ ফুল কোথা থেকে আসলো? এটা তো এখানে ছিল না। এটা বলে সামার মাথা থেকে গোলাপটি সরিয়ে ফেলে আর মায়া তার দিকে ফিরে তাকায়। এটা দেখে সামার খুবই আতঙ্কিত হয়ে পড়ে। মায়া, তুমি তুমি তো? হ্যাঁ, আমি মরে গেছি, তুমি আমাকে মেরে ফেলেছিলে। দুই বছর আগে তুমি আমাকে এই খামার বাড়ির বাগানে গোলাপ গাছের নিচে দাফন করে দিয়েছিলে। কেন সামার? কারণ আমি গরিব ছিলাম, নাকি মা হতে যাচ্ছিলাম, এই জন্য। আমি তোমার বোঝা না হয়ে যাই এই ভেবে তুমি আমাকে আমার বাচ্চা সহ মাটিতে পুঁতে দিয়েছিলে।
কিন্তু আমি এসে গেছি, প্রতিশোধ নিতে এসেছি। মায়া, আমি কোথায়? আমি তাকে অনেক ভালোবাসি, তাকে তুমি কিছু করো না। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসো, কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, তবু তুমি আমাকে মেরে ফেলেছিলে, আর এখন আরোহীকেও মেরে ফেলেছো। মানে? মানে নিজের সাধু বাবা যাকে জানিয়েছে ওটা আর কেউ নয়, আরোহী ছিল। না, এটা হতে পারে না। হ্যাঁ, যখন তুমি সাধু বাবার সাথে দেখা করতে গিয়েছিলে তখন আমি আরোহীকে বশ করে ফেলেছিলাম। বশ হওয়া আরোহী আমার দাফন করা মরদেহ তুলে বের করে এবং বিছানায় এনে শুয়ে দেয়, আর সে আবার বাগানে ফিরে যায়। আরোহী সেই গর্তে শুয়ে পড়ে, তারপর আমি আমার শক্তি দিয়ে তাকে আমার রূপ দিয়ে দিই এবং মাটির ভেতর দাফন করে দিই। কি? হ্যাঁ, প্রমাণ মিটানো তাড়াহুড়া করায় তুমি তোমার প্রেমিকাকে মেরে ফেলেছ, আর আমার অর্ধেক কাজ সম্পূর্ণ করে দিয়েছ। না, হ্যাঁ, তুমি ওই সাধু বাবাকে মেরে তুমি তোমার নিজের জীবন বাঁচানোর পথ বন্ধ করে দিয়েছ, আর এখন আমি তোমাকে মেরে এই কাহিনীকে শেষ করে দিব। না মায়া, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি মানছি টাকার লোভে আমার একটু ভুল হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে এবার মাফ করে দাও। আমি পুলিশের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে দেব আর আত্মসমর্পণ করে দেব। না না না! মায়া সামারের পাশে আসে। মায়ার নখগুলো অনেক লম্বা হতে থাকে, তার সারা শরীর থেকে কাঁটা বের হতে থাকে, বড় বড় দাঁত বের হতে থাকে, চেহারায় কালো চুল গজিয়ে যায়। সে সামারের বুকের উপর বসে আর তার রক্ত খাওয়া শুরু করে, নখ দিয়ে তার বুক ছিঁড়ে ফেলে। মায়া ঘর থেকে বেরিয়ে যায়। মধ্যরাতে চাঁদের দিকে তাকিয়ে সে হাসে, তারপর সে বাদুর হয়ে গিয়ে আকাশের অন্ধকারে মিলিয়ে যায়। এক পাহাড়ের নিচে ঘন জঙ্গলের কাছে ধামপুর নামের একটা ছোট গ্রাম ছিল। ওই গ্রামে রামু নামের একটা চাষি ছিল। রামুর কাছে একটা মুরগি ছিল। বলতে তো সে শুধু একটা মুরগি ছিল, কিন্তু সে অনেক সুন্দর ছিল আর দেখতে অনেক আকর্ষক ছিল। তার জন্যে যেই তাকে দেখত শুধু তার সুনাম করত। রামু নিজের মুরগিকে খুব ভালোবাসত। মুরগি দিনভর দানা খেয়ে এদিক ওদিক চলে যেত, কিন্তু যেই সন্ধে হতো রামুর কাছে ফেরত এসে যেত। পাশের জঙ্গলে একটা তান্ত্রিক থাকত। ওই তান্ত্রিক ভূতেদের বশ করার জন্যে পেতনি পুজো করত, আর রোজ একটা গাছের তলায় ভূতেদের খেতে দিয়ে আসত। আর ওই গাছে একটা জিন থাকত যে তান্ত্রিকের রাখা খাবার রোজ খেত। একদিন রামুর মুরগি ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেল আর ওই গাছের নিচে রাখা খাবার খেয়ে নেয়। জিন মুরগিকে খাবার খেতে দেখে অনেক রেগে যায়, আর সে তাকে বিরক্ত করার জন্যে মুরগির শরীরে ঢুকে যায়। যেই জিন মুরগির শরীরে ঢোকে মুরগির চোখ লাল, যেন চোখ থেকে রক্ত বেরিয়ে আসছে, আর মুরগি আজব আজব আওয়াজ বের করতে শুরু করে। যেই কিছুক্ষণে সন্ধ্যা হয় মুরগি বাড়ি ফেরত যায়। মুরগিকে দেখে রামু বলে, তুমি এসে পড়লে, মনে হয় আজ একটু বেশি দূরে চলে গেছিলে, হ্যাঁ? যেই রামু মুরগিকে আসার কথা বলে মুরগি জোরে জোরে ফড়ফড়াতে থাকে, আর মুরগিকে এরম করতে দেখে রামু বলে, আরে এত রাগে ফড়ফড় করছো কেন? আমি তোমাকে বকছি নাকি? শুধু জিজ্ঞেস করছি তো। এই শুনে মুরগি জোরে জোরে কুকুরের আওয়াজ বের করে,
তো কখনো ছাগলের মতন ম্যাঁ ম্যাঁ করতে থাকে। ওর এই সব ব্যবহার রামুর অনেক আজব লাগে। রামু রাত হওয়ার কারণে চুপচাপ শুয়ে পড়ে। ওইদিকে কাল্লু নামের চোর মুরগিকে অন্য পশুর আওয়াজ বের করতে দেখে নেয়। কাল্লু মনে মনে ভাবে, আরে বাহ, এই মুরগিটা তো বেশ বিশেষ ধরনের, তাই তো এটা সব পশুদের আওয়াজ বের করতে পারে। যদি আমি এই মুরগিটাকে চুরি করে ফেলি তো, আর বাজারে বিক্রি করে ফেললে তো আমি ভালো দামও পেয়ে যাব। আর সুযোগ দেখে কাল্লু চোর রামুর ঘর থেকে মুরগি চুরি করে ফেলে আর নিয়ে নিজের ঘরে বাকি পশুদের সাথে রেখে দেয়, আর আবার চুরি করতে লেগে যায়। সকালে যখন কাল্লু চোর ফেরত আসে তো কাল্লু দেখে ওর একটা ছাগল কম আছে। এই দেখে চোর বলে, আচ্ছা বাবা, চোরের ঘরেই চুরি, কার এত সাহস? আজ দেখাচ্ছি কাল্লু চোরের বাড়িতে চুরি করলে কি অবস্থা হয়। আর কাল্লু ওই রাত চুরি করতে না গিয়ে ওখানেই নিজের ঝুপড়িতে আশেপাশে ঝাড়িতে লুকিয়ে যায়। যেই রাত হয় ও দেখে যে মুরগি একদিন আগে চুরি করে এনেছিল হঠাৎ জোরে জোরে ফড়ফড়াতে থাকে, আর ওর চোখ বড় বড় আর লাল হয়ে যায়, আর মুরগি একেবারে উঠে ছাগলের উপরে বসে যায় আর ছাগলের রক্ত খেতে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণে পুরো ছাগল খেয়ে ফেলে। কালো চোর এইসব দেখে বলে, আরে বাবা কাল্লু, এই মুরগিটাতে তো কোনো ভূত আছে মনে হচ্ছে, তাই তো এত শক্তি এর, ছাগলের উপরে বসে ছাগলকেই নড়তে দিচ্ছে না। এত বড় ছাগলটা কিছুক্ষণই খেয়ে ফেললো, এরম হলে তো আমার তো অনেক ক্ষতি করে ফেলবে। আর কে জানে এই মুরগি কোনোদিন আমাকে যদি খেয়ে ফেললো তো, ভগবান বাঁচাও। কাল্লু ভাবে যে এর থেকে পেছন ছাড়ানোতেই ফায়দা। সকাল হতেই কাল্লু কসাইয়ের দোকানে গিয়ে কসাইকে বলে, আরে রহিম ভাইজান, আমার কাছে একটা বড় মোটা তাজা মুরগি আছে, ওকে নিয়ে নাও, আর যা পয়সা দেওয়ার আছে দিয়ে দাও, আমাকে আজ একটা জরুরি কাজের জন্য গ্রাম থেকে বাইরে যেতে হচ্ছে। ঠিক আছে ভাই চলো, কিন্তু আগে তোমার মুরগিটা তো দেখিয়ে দাও। রহিম কাল্লুর ঝুপড়িতে গিয়ে দেখে ওকে মুরগির অনেক মোটা আর ভালো লাগে, ওকে কিনে নেয় আর মুরগিকে এনে নিজের দোকানে বাকি সব মুরগির সাথে বেঁধে দেয়, আর রাতে দোকান বন্ধ করে নিজের বাড়ি চলে যায়। আর পরের দিন যেই সে নিজের দোকান খুলে দেখে অনেক বেশি মুরগি মরে গিয়ে থাকে, আর কিছু তো উধাও হয়ে গিয়েছিল, শুধু রক্তে আর মাংসের টুকরো এখানে সেখানে পড়েছিল। রহিম এসব দেখে বলে, আমি তো দোকান বন্ধ করে গেছিলাম, আর কেউ দোকান খোলেও নি, আমার দোকানে এত বড় ক্ষতি কে করলো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, এক কাজ করি, আজকে দোকানে একটা ক্যামেরা লুকিয়ে রেখে দি, যে এইসব করবে আমি কাল জেনেই ফেলবো। আসে সেরকমই করে। আর পরের দিন সকালে যখন দোকান খোলে তো আবার সেরকম অগোছানো আর উল্টো পাল্টা দেখা দেয়, আর এই কথা জানার জন্যে সে ক্যামেরাতে দেখে সব বুঝে যায়। তাড়াতাড়ি জঙ্গলের তান্ত্রিকের কাছে যায়। ওম শ্রীং হ্রোম ক্রিং গ্রিং সামন্ডায় বিজয়ী, ওকে সব কথা বলে। রহিমের কথা শুনে তান্ত্রিক মনে মনে ভাবে, এ আবার কোথাও সেই জিন নয় তো যাকে আমি রোজ খাবার দিই, তখনই তো আমি ভাবি যে খাবার খাচ্ছে না কেন। এর মানে সেই জিনটা এই গাছ ছেড়ে মুরগিতে ঢুকে পড়েছে, চলো গিয়ে দেখি। তান্ত্রিক রহিমের সাথে ওর দোকানে যায় আর ওই জিনকে নিজের জাদু শক্তি দিয়ে নিজের বশে করে নেয়,
আর জিন মুরগির শরীর ছেড়ে দেয়। মুরগি সুযোগ দেখে পালিয়ে যায় আর নিজের মালিকের কাছে পৌঁছে যায়। মালিক মুরগিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর দুজনে আবার হাসি খুশি সাথে থাকতে লাগে। বিজল বিয়ের জন্য মেয়ে দেখতে নিজের বন্ধু জিগারের সাথে নিজের ভগ্নিপতির গ্রামে এসেছিল। ও ওইখানে দেখল যে গ্রামের সব লোকেরা টাকলা। বিজলের অনেক আশ্চর্য হলো। তো এই ব্যাপার নিয়ে সে নিজের ভগ্নিপতিকে জিজ্ঞেস করল, আরে শালা মশাই, তুমি তো আজই এই গ্রামে এসেছ, আর এটা কোনো বড় কথা নয়, এমনিতেও গ্রীষ্মকাল আর গ্রামের লোকেরা চুলে অত ধ্যান দেয় না, ওই একটু একটু চুলে খুর মেরে দিলে পুরো জমি পরিষ্কার, তোমাদের দুজনের তো এত ভালো চুল, তোমরা এত ভয় পেও না, যাও গিয়ে বিশ্রাম করে নাও, কাল আমাদের মেয়ে দেখতে যেতে হবে। তারপর বিজল আর জিগার নিজের নিজের ঘরে শুতে চলে যায়। রাতে জিগারের ঘরে হাতে খুর আর কাঁচি নিয়ে একটা ভুতুড়ে নাপিত এসে যায়। আমার থাকতে এই গ্রামে কেউ চুল বাড়াতে পারবে না, আর যে বাড়াবে সে আমার হাতে মারা যাবে। আর এইটা বলে ও জিগারের মাথা আধা টাকলা করে দেয়। পরের দিন জিগার সকালে উঠে স্নান করতে যায় আর নিজের মুখটা আয়নাতে দেখে। তোরো আধেক কাটা চুল দেখে জিগার চেঁচামেচি শুরু করে আর সবাইকে ডেকে নেয়। বিজল ভাই দেখো, কেউ আমাকে টাকলা করে দিয়েছে, এই গ্রামে এসে একদিনও হয়নি আর কেউ আমাকে টাকলা করে দিল, সেটা অর্ধেক। হ্যাঁ ভাই, এসব কি করে হলো? জামাই বাবু আপনি বলুন, এসব কি হচ্ছে আর কে করলো? এইসব কথা ছাড়ো, আগে আমাকে পুরো টাকলা করো। জামাই বাবু, এইখানে কোনো নাপিতের দোকান আছে কি? একে তো পুরো টাকলা করতে হবে। তারপরে যে জিগারের সঙ্গে এমন করেছে তাকে আমি ছাড়বো না, হাড় ভেঙে দেব তার। শালা মশাই শান্ত হ, গ্রামে একটা দোকান আছে কিন্তু সেটা আজ বন্ধ, কাল আমরা পুরোটা কাটিয়ে নেব। আজ তো এমনিতেও আমাদের মেয়ে দেখতে যাওয়ার আছে, তুমি এত টেনশন নিও না। বিজল, এমন অবস্থা আমি আসতে পারবো না, তুই জামাই বাবুর সঙ্গে চলে আয় মেয়ে দেখতে। না, তুই আমার ভালো বন্ধু, তুই এইখানে আমার সঙ্গে তোর হবু বৌদিকে দেখতে এসেছিস, তোকে ছাড়া আমি যেতে পারবো না। জামাই বাবু তুমি মেয়ের বাড়িতে ফোন করে বলে দাও, আমরা কাল আসব। ঠিক আছে শালামশাই, যেমন আপনার ঠিক লাগে। সেই রাতে বিজলের ঘরে ভুতুড়ে নাপিত আসে আর বিজলের চুল কাটতে শুরু করে। তখনই বিজলের ঘুম ভেঙে যায়। কারো তো সাহস হলো আমার চুল কাটার, তোর হাত আমি এই শরীর থেকে আলাদা করে দেব। এই বলে বিজল ওই ভুতুড়ে নাপিতকে গলা দিয়ে ধরে দেয়। আর যখন ও বুঝতে পারে যে ও একটা ভূত, তো বিজল ভয় পেয়ে যায়। ভূত ভূত ভাই, তুমি এখানে কেন এসছো? আমি তোমার কি কি ক্ষতি করলাম? কিছুক্ষণ আগে তো তুই অনেক সাহস দেখাচ্ছিলিস, কিন্তু তুই তো ভীতু বেরোলি। আজ তুই বলছিলিস না যে তোর বন্ধুকে যে টাকলা করেছে তুই ওকে ছাড়বি না, হাড় গোড় ভেঙে দিবি, তাই আমি নিজে তোর সঙ্গে দেখা করতে এসে গেছি। আর তোর লম্বা চুল রাখার সাহস কি করে হলো? তুই কি আমার ব্যাপারে জানিস না? এই বলে ভুতুড়ে নাপিত বিজলের উপরে লাফিয়ে পড়ে আর কাঁচি ঘুর দিয়ে ওর অর্ধেক মাথা টাকলা করে দেয় আর ওইখান থেকে চলে যায়। বিজল চেঁচিয়ে বাড়ির লোকেদের ডাকে। বিজলের অবস্থা দেখে ওর জামাইবাবু বলে, দেখলে, এই জন্যে বলছিলাম যে আমরা কালই মেয়ে দেখতে যাই, কিন্তু তুমি শুনলেই না, যদি কালকে মেয়ে দেখে নিতাম তো আজকে তুমি শহরে চলে যেতে, কিন্তু এখন কি লাভ, টাকলা হয়ে গেলে। এসব কি হচ্ছে জামাইবাবু?
আর সেই ভূত এখানে কি করছিল? এখন তো আপনাকে সব কথা বলতেই হবে। বিজল ভাই, এই গ্রামে একটা ভুতুড়ে নাপিত আছে। ওর রাত্রে লোকেদের বাড়ি যায় আর সবাইকে ন্যাড়া করে দেয়। যখনই কেউ বড় বড় চুল করে ও তাকে টাকলা করে দেয়। তাই এই গ্রামে বাচ্চার থেকে বুড়ো সবাই টাকলা। কিন্তু জামাই বাবু, সে এমন কেন করে? এই ভূত আগে গ্রামে চুল কাটার ব্যবসা করত, কিন্তু ওর চুরি করার অভ্যাস ছিল। যখনই ও লোকেদের বাড়িতে চুল কাটতে যেত, সুযোগ দেখেই চুরি করে নিত। একদিন গ্রামের লোকেরা ওকে চুরি করতে ধরে ফেলল আর ওকে ভালো করে মারল, আর ওর অর্ধেক চুল কেটে ওকে টাকলা করে ঘোরালো। তারপর ও লজ্জায় নিজের দোকানে আত্মহত্যা করে নিল। তারপরের থেকেই এই গ্রামে ঘটনা শুরু হয়ে গেল, ওর আত্মা ঘুরে বেড়ায়। আচ্ছা, তুমি এসব কথা ছাড়ো, তুমি তাড়াতাড়ি গিয়ে টাকলা হতো, আমাদের মেয়ের বাড়ি যেতে হবে। তারপর দুজন টাকলা হয়ে আসে আর মেয়ের বাড়িতে যায়। তো মেয়ে বিয়েতে রাজি হয় না আর বলে, না বাবা না, আমি শুধু লম্বা চুলওয়ালা ছেলের সাথেই বিয়ে করব। তুমি তো টাকলা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ের ব্যাপারটা না এগোনোর কারণে বিজল ওখানে দুঃখী হয়ে যায় আর সবাই বাড়ি ফেরত চলে আসে। বিজল নিজের বন্ধু জিগারকে বলে, আমাকে টাকলা দেখে সে বিয়ে করার জন্য মানা করে দিল ভাই, আর এইসব সেই ভুতুড়ে নাপিতের জন্য হয়েছে। আমি ওকে ছাড়বো না, তার মাথার সব কটা চুল ছিঁড়ে নেব। বিজল ভাই, কালো শুধু খুর চালিয়েছে, যদি আজ রাত সে খুর গলায় চালিয়ে দিল তো তাহলে সময়ের আগে ভোগে চলে যাব। বিজল ভাই, ও ভূত এখানে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি একটা বাবাকে চিনি যে ভূত প্রেত ভাগায়, তার থেকে কোনো সাহায্য নেওয়া যেতে পারে। তুমি বলো তো, কালী ওনার কাছে যাওয়া হোক। বিজল কথা মেনে নেয় আর পরের দিন ওরা দুজন বাবার কাছে চলে যায় আর সব ব্যাপার বাবাকে খুলে বলে। ওম হিং শ্রীং ক্রিং চামুণ্ডায় বিজয়ী, ওম হিং শ্রীং ক্রিং চামুণ্ডায় বিজয়ী, ওম ত্র্যম্বকম যামহে, ওম ত্রিম ক্রিং চামুণ্ডায় বিজয়ী। এরম বাবা ওদের একটা মন্ত্র দেওয়া প্রেত বাধা কাঁচি দেয় আর বলেন, এই নাও, এইটা মন্ত্রপ্রুত প্রেত বাধা কাঁচি। এই কাঁচি বড় থেকে বড় ভূতকে বেঁধে রাখতে পারে। এখন এই কাঁচি দিয়ে ওই ভূতের যদি চুল কাটা হয় তাহলে তার নাশ হয়ে যাবে। কাঁচি নিয়ে বিজল আর জিগার বাড়ি চলে আসে। বিজল ভাই, আমরা কাঁচি তো নিয়ে আসলাম, কিন্তু এটা দিয়ে ভুতুড়ে নাপিতার চুল কি করে কাটবো? ভাই, এই কাজটা তো সিংহের মুখে হাত ঢোকানোর মতন, একটু যদি ভুল হয়ে যায় তো আমরা তো শেষ। আর রাত ভোর ভাবে যে ভুতুড়ে নাপিতের চুল কি করে কাটবে। তারপর বিজল একটা উপায় বার করে। সারা দিন বিজল, জিগার আর ওর জামাইবাবু সারা গ্রামে নকল চুল লাগিয়ে ঘুরে বেড়ায়, যেটা দেখে গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে যায় আর বলে, মনে হয় এরা তিনজন পাগল হয়ে গেছে, এরা তো মরবেই, সঙ্গে আমাদের নিয়েও মরবে। তারপর ওরা তিনজন গ্রামের লোকেদের বলে, শোনো 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 গ্রামের লোকেরা, এখন থেকে এই ভুতুড়ে নাপিতের থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন যদি সে কাউকে অর্ধেক নাড়া করলো তো আমাদের কাছে এসে বাকি চুল এই প্রেত বাঁধা কাঁচি দিয়ে কেটে নিক, তারপর পরের দিন ওদের মাথাতে পুরো চুল এসে যাবে। এই ব্যাপারটা ভুতুড়ে নাপিত জানতে পারে। এরা তিনজন নিজের মৃত্যুকে ডাকছে, আমি এদেরকে ছাড়বো না। এই বলে ও রাতে বিজলের ঘরে যায় আর কাঁচি ছিনিয়ে ভেঙে দেয়। তোর কাঁচি তো ভেঙে গেল, এখন তুই গ্রামের লোকেদের চুল কি করে গজাবি, আর আমার হাত থেকে বাঁচাবি কি করে নিজেকে? এইটা বলে ভুতুড়ে নাপিত বিজলকে গলা থেকে ধরে হাওয়াতে উঠিয়ে নেয়।
তখনই সুযোগ বুঝে জিগার আসল প্রেত বাধা কাঁচি দিয়ে ভূতের চুল কেটে ফেলে। চুল কাটার পরই ওর শক্তি কমে যায় আর ও ছটপট করতে করতে মাটিতে পড়ে যায় আর মরে যায়। এইভাবে বিজল আর জিগার এই বুদ্ধি দিয়ে গ্রামের লোকেদের ভূতুড়ে নাপিতের থেকে মুক্তি পেয়ে গেল। তারপর ওই গ্রামের লোকেরা চুল বাড়াতে লাগলো আর বিজলেরও ওই মেয়েটার সাথে সম্বন্ধ পাকা হয়ে গেল। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও রোমাঞ্চকর গল্পের জন্যে।